আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, 41তম বিসিএস প্রিলিমিনারি এর পূর্ণাঙ্গ সমাধান দেওয়া হলো। আমি অথেন্টিক সোর্স থেকে শতভাগ সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তারপরও কোনো প্রশ্নে কনফিউশন থাকলে রেফারেন্স সহ কমেন্ট করার অনুরোধ থাকলো। পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রশ্নের ব্যাখ্যা সহ বিশ্লেষণধর্মী সমাধান দেওয়া হবে আর নিয়মিত এক্সক্লুসিভ ক্লাস পাবেন। প্রথমে রয়েছে বাংলাদেশ বিষয়াবলী। সংবিধানের কত অনুচ্ছেদে বৈদেশিক নীতি পরিচালিত হয়? 25। বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? সেন্ট মার্টিন দ্বীপ। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য কয়টি? 5টি। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। কে বীরশ্রেষ্ঠ নয়? প্রশ্নের চারটি অপশনের মধ্যে মুন্সি আব্দুর রহিম বীরশ্রেষ্ঠ নয়, বাকি তিনজন বীরশ্রেষ্ঠ। বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন হয় কবে? 1973 সালের 7 মার্চ। প্রান্তিক হ্রদ কোথায় অবস্থিত? বান্দরবান জেলাতে। লাহোরে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু যোগদান করেন কবে? 1974 সালের 23 থেকে 24 ফেব্রুয়ারি। বঙ্গবন্ধুকে জুলিও ক্যুরি অ্যাওয়ার্ড প্রদান করা হয় 1973 সালের 23 মে। ঐতিহাসিক 6 দফায় যে দাবিটি ছিল না, বিচার ব্যবস্থা মাৎস্যন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে? 7ম-8ম শতক। বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন? নবাব স্যার সলিমুল্লাহ। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত? এটি খাগড়াছড়ি জেলায় অবস্থিত। বাংলার সেন বংশের শেষ শাসনকর্তা কে? লক্ষণ সেন। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র জনপদ। কাকবাড়ি সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? উত্তর সন্তোষে। মুক্তিযুদ্ধকালে কলকাতার 8নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয়? 1971 সালের 11 এপ্রিল। কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? অনুচ্ছেদ 7 খ। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বিষয় কি? তত্ত্বাবধায়ক সরকার। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়? 4র্থ তফসিল। কোন উপজাতিটির আবাসস্থল বিরিশি, নেত্রকোনায়? গারো উপজাতি। বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ভারসাম্য রক্ষা হয় IMF এর বেইল আউট প্যাকেজ এর মাধ্যমে? অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? শশাঙ্ক। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? সম্রাট পঞ্চম জর্জ। রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন। ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে ঢাকা শহরের গোড়াপত্তন হয় স্টিভ চেন ও চ্যাড হার্লির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করেন? জাভেদ করিম। পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে? 1974 সালের 22 ফেব্রুয়ারি। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সবার জন্য শুভকামনা থাকলো, ধন্যবাদ।